আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুষ্টিয়ায় দিনে দুপুরে মা ছেলেকে গুলি করে হত্যা। বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল, বলছেন ওবায়দুল কাদের। কাবুলে বোমা হামলায় নিহত সাত। খালেদা জিয়ার জন্ম সনদ সহ সব নথি 60 দিনের মধ্যে দাখিলের নির্দেশ। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক তালেবান মুখোমুখি। এবং সবশেষ জানাব, রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ানের সম্পৃক্ততা চায় বাংলাদেশ। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। কুষ্টিয়ায় দিনে দুপুরে মা ছেলেকে গুলি করে হত্যা। কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে মা ছেলেকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। শহরের কাস্টমোড় এলাকায় রোববার দুপুর 12:45 দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় এক নারী ও তার শিশু সন্তানকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তানটিও মারা যায়। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পুলিশেরই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, পরে বিস্তারিত জানানো হবে। বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল, বলছেন ওবায়দুল কাদের। বিদেশ নির্ভর বিএনপি রাজনীতি এখন শিকড় থেকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের রাজনীতি নাকি এখন সংকটময় অবস্থায় নিমজ্জিত। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই, বরং বিএনপি রাজনীতি এখন গভীর সংকটে। তিনি বলেন, দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপি নিজেদের জন্য সংকট তৈরি করেছে। বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা ঠাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবার স্বপ্ন দেখাচ্ছেন। উল্লেখ করে আমেরিকার সাধারণ সম্পাদক বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতাদের বক্তব্য এখন আত্মরক্ষার ঢাল মাত্র। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ ভেসে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুরি পানা নয় যে বিএনপির হাঁক ডাকে ভেসে যাবে। তিনি আরও বলেন, জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁক ডাক শুনেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীত নিদ্রায় চলে যাওয়াও দেখেছে তাদের কর্মীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার মানবিক সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ অন্য কারো সন্ত্রাস নির্ভর আন্দোলনের হাঁক ডাকে ভয় পায় না। বিএনপি নতুন করে আন্দোলনে যে হাঁক ডাক দিচ্ছে তা অতীতের ধারাবাহিকতায় আরেকটি ব্যর্থ প্রয়াসের পূর্বাভাস মাত্র বলে মনে করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান মানুষের মনি কোঠায়। তিনি বলেন, অতীতে অনেক হত্যা সন্ত্রাস আর ষড়যন্ত্র হয়েছে, তাতে আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে। কাবুলে বোমা হামলায় নিহত সাত। আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। শনিবার এই হামলা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, দুটি মিনি ভ্যান লক্ষ্য করে রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় বোমা হামলা হয়। এতে 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র আহমদ জিয়া বলেন, একই সড়কে 2 কিলোমিটারের মধ্যে দুটি মিনি ভ্যান লক্ষ্য করে হামলা হয়। শনিবার প্রথম বিস্ফোরণে 6 জনের মৃত্যু হয় এবং আহত হয় 2 জন। পরের বিস্ফোরণ হয় মোহাম্মদ আলী জিন্না হাসপাতালের সামনে। এ হামলায় নিহত হন 1 জন এবং আহত হন আরও 4 জন। এখনও নিশ্চিত হওয়া যায়নি হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউই স্বীকার করেনি। সম্প্রতি কাবুলে হাজারা সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। হাজারা সম্প্রদায়ের মানুষ শিয়া মতাবলম্বী। কাবুলে শিয়া অধ্যুষিত এলাকায় নিয়মিত এক ধরনের হামলা চালিয়ে আসছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এ মাসের শুরুতে 4টি পৃথক হামলায় 18 জনের মৃত্যু হয়েছিল। বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্ক তালেবান মুখোমুখি। 2020 সালে স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিয়েছে তালেবান।
মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পর তুরস্কের পক্ষ থেকে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়। তুরস্ক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ বিষয়ে সম্ভাব্য সব দিক দিয়ে আলোচনা করছেন বলে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে তালেবানের মতামত জানতে চাইলে দোহা ভিত্তিক একজন মুখপাত্র সুহেল শাহিন জানান, 20 বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সালের 28 ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে। তিনি আরও বলেন, তুরস্ক একটি ইসলামী দেশ, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামী সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ও ভালো সম্পর্কের প্রত্যাশা করি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া জানাতে পারেনি রয়টার্স। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে 2 দশক ধরে যুদ্ধপীড়িত দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্যে আফগানিস্তানের ব্যাপক অঞ্চল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। খালেদা জিয়ার জন্ম সনদ সহ সব নথি 60 দিনের মধ্যে দাখিলের নির্দেশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম সনদ সহ সব ধরনের নথি আগামী 60 দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিটের শুনানির পর রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 15 আগস্ট জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশিদ। এতে খালেদা জিয়ার সব ধরনের সনদ যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া একটি জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনাও চাওয়া হয়। রিটকারীর পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা জুথি বলেন, রাষ্ট্রের যেসব জায়গায় খালেদা জিয়ার জন্ম নিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে সেখান থেকে তার সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি। একসঙ্গে খালেদা জিয়ার সঠিক ও সুনির্দিষ্ট জন্ম তারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়। রোহিঙ্গা সমস্যার সমাধানে আসিয়ানের সম্পৃক্ততা চায় বাংলাদেশ। মিয়ানমারের পট পরিবর্তন নিয়ে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো উদ্বিগ্ন। গণতন্ত্র এবং অংসান সুচির মুক্তির বিষয়টি এখন বেশি প্রাধান্য পাওয়ার কারণে রোহিঙ্গা বিষয়টি পেছনে পড়ে গেছে। এর প্রেক্ষাপটে রোহিঙ্গা সমস্যার সমাধানে আঞ্চলিক দেশগুলোর জোট আসিয়ানকে এগিয়ে আসতে হবে বলে মনে করে বাংলাদেশ। আসিয়ান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ বিষয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আসিয়ানের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে সমস্যার সমাধানে তাদের আরও দৃঢ়ভাবে সম্পৃক্ত হতে হবে। মোমেন বলেন, সম্প্রতি মিয়ানমার জনতা আসিয়ানের সঙ্গে বৈঠক করেছে এবং সেখানে যে সিদ্ধান্ত হয়েছে সেটার পরবর্তী পদক্ষেপ আমরা দেখতে চাই, বিশেষ করে প্রত্যাবাসন বিষয়ে। পররাষ্ট্র সচিব বলেন, আসিয়ান সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের বিষয়ে বিশেষ দূত নিয়োগের। এই দূত নিয়োগ করা হলে তার সঙ্গে আমরাও কাজ করতে চাই। তিনি বলেন, আসিয়ান জোটভুক্ত দেশগুলোতে বাংলাদেশের যে রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের আমরা এই বিষয়ে কাজে লাগাতে চাই, যাতে করে যেসব দেশ এ নিয়ে কাজ করছে তাদের কাছে বিষয়টি তুলে ধরতে পারে। এক্ষেত্রে আসিয়ানের মানবিক সহায়তা সংস্থা আহা সেন্টার ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রস্তাব বিষয়ে মোমেন বলেন, আমাদের অরিজিনাল পরিকল্পনা হচ্ছে আসিয়ান প্লাস প্লাস অর্থাৎ সমস্যা সমাধানে আসিয়ান নেতৃত্ব দিল এবং অন্য যেসব দেশ এবং জাতিসংঘের সংস্থা থাকতে চায় তারা থাকলো। প্রত্যাবাসনের জন্য রাখাইনের সহায়ক পরিবেশ তৈরি করা এবং রোহিঙ্গাদের ভিতরে আত্মবিশ্বাস তৈরি করার জন্য তারা কাজ করতে পারে বলে তিনি জানান। মিয়ানমারের সঙ্গে যোগাযোগের বিষয়ে মোমেন বলেন, ওই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমাদের রাষ্ট্রদূতরা যেখানে যোগাযোগ রাখছে। তিনি বলেন, যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ফর্মাল সিটিংয়ে তাদের মধ্যে বসার আগ্রহ দেখছি না। তারা বলছে, যেসব দ্বিপক্ষীয় কমিটিগুলো আছে সেগুলো রিকনস্টিটিউট করতে হবে, তবে তাদের যদি আগ্রহ থাকে আমরা যে কোনো সময় বসতে রাজি বলে তিনি জানান। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ।
প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।